ওয়েলকাম আমার আরো একটা ভিডিওতে। তো হ্যালো গাইস, আমার ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি আবার মাইনক্রাফট খেলবো। তো আজকে কথা মতো আমরা ট্রেডিং হল বানাবো, তো এই জন্য আমাদের আজকে অনেক কষ্ট করতে হবে। তো আজকে আমার সাথে আছে আমার কাজিন শান্তু। হ্যালো, আশা করি ভালো আছেন সবাই। আমি হলাম বিখ্যাত মাইনক্রাফট বিদ্রোহী, মোবাইলের ষড়যন্ত্রের কারণে বিদ্রোহ শুরু করছি। হ্যাঁ, তো মোবাইলের ক্ষেত্রে ডিলেট হয়ে গেছে, যাই হোক বকর বকর না করি। তো আজকে আমরা খেলবো, ও দেখবে, আমাদের সাথে থাকবে, আরো কিছু কথা বলবে। তো সবার প্রথমে আমরা যে কাজ করব, এর জন্য আমাদের লাগবে পিস্টন, পিস্টন লাগবে কি শান্তু? পিস্টন, হ্যাঁ হ্যাঁ, পিস্টন বানাইতে হবে, তারপর রাস্তা বানাইতে হবে। হ্যাঁ, রাস্তা বানানোর জন্য সোজা লাগবে। ট্রেডিং হল বানানো আছে? ট্রেডিং হল আজকে বানাবো, ট্রেডিং হল বানানো করতে কে থাকবে? অদ্ভুত। আচ্ছা যাই হোক, মানে কি আমি নিজেও জানি না। তো হ্যাঁ, তো আমরা ট্রেডিং হল বানাবো, কাঠের ট্রেডিং হল বানাবো। আগুন লেগে যাবে। আমি কি তোমার মতো প্রিন্টার স্ক্রিন নিয়ে নাচানাচি করবো নাকি? হ্যাঁ, তো ট্রেডিং হলের জন্য আমাদের লাগবে কাঠের জিনিসপত্র। আমরা নিব উড, গ্লাস নিব, গ্লাসও লাগবে, আর পিস্টন লাগবে ভিলেজারদের আনার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। তো আমার কাছে পাতা কি করে আমি নিজে জানি না। তো হ্যাঁ, তো এখন আমরা প্রথমে বানাবো একটা শোভেল, দুইটা শোভেল। পাতার অনেক গুণাগুণ আছে, হ্যাঁ জানি, মাইক্রোফটে কোনো গুণাগুণ নেই। যাই হোক, প্রথমে আমি শোভেল বানাবো। ও মাইক্রোফটে গুণাগুণ নিয়ে বসে থাক, সরি পাতার, ও পাতার, ওকে পাতার গুণাগুণ নিয়ে বসে থাকো, পাতা খাও তুমি তাহলে এখন। হ্যাঁ, তাহলে এখন আমাদের লাগবে এই দুইটা যথেষ্ট, আর লাগবে একটা নৌকা। আউন ক্লিক করে, নৌকা কোথায় আমাদের নৌকা? আচ্ছা নৌকা নাই, আমাদের নৌকা বানাতে হবে, বিদেশের নেতা তুমি জানতো। আচ্ছা তাহলে ভিলেজার এখন থেকে নেতা কর্মী। তো হ্যাঁ আমাদের, তো আমি সব রেডি করে, আই উইল বি রাইট ব্যাক। তো গাইস, আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে রেখেছি। এই যে আমাদের জানি না শুরুর মাংস করে, এখানে নৌকা, একিশিয়া, পিস্টন, লিভার আর ডার্ট প্রয়োজনীয়, আর একটা বেড, কারণ মাঝপথে রাত হয়ে যেতে পারে। তো যাই, আমাদের ভিলেজারদের নিয়ে আসি। ও হ্যাঁ সরি, সবার আগে তো আমাদের ট্রেডিং হলটা বানাতে হবে। তো হ্যাঁ, এই যে আমাদের উচ্ছুট আছে সব, ওগুলা পরে লাগবে। তো আমরা এখন ট্রেডিং হল বানাবো আমাদের সাথে একটা জায়গায়, বেশি দূরে না, কারণ এই যে গরু থেকে মিল্ক পাবো আমরা, যখন ভিলেজাররা আসবে তখন ওদের মারলে ব্যাড ওমেন ইফেক্ট পাবো। তো এই জন্য ভিলেজ থেকে, আমার বেস থেকে একটু দূরে হতে হয়, নয় শুরু হয়ে যাবে কি বলো এটা, হামলা, রেড। হ্যাঁ হামলাও বলা যায় এক হিসেবে। হ্যাঁ, তো এটা শুরু হয়ে যাবে। তো এই জায়গা কেমন হচ্ছে শান্তু, চলবে? ইয়াপ। তো এই জায়গা, এই জায়গা না, এই জায়গা কোন জায়গা? এটাই তো ছিল, এখানে ডার্ট দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, তো আমরা ডার্ট দিয়ে পূরণ করে দেই, আই উইল বি রাইট ব্যাক। তো গাইস, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি, এখনো কাজ শেষ হয় নাই। তো আমি রাস্তাটা বানিয়ে রেখেছি আগেই, তো এখানে আমাদের ট্রেড হলটা একটু দূরেই বানাবো, ব্যাডমিন ইফেক্ট হলে তখন ঝামেলার জন্য আগে। তো এই জন্য আমরা বেসটা ওই দিকেই বানাচ্ছি, কনফার্ম হয়ে গেছে, তো বানিয়েও ফেলেছে অনেকখানি, এখন খালি গ্লাস দিতে হবে। আর রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, এই যে মোটামুটি হয়ে গেছে, এখন খালি এদিক দিয়ে একটু জায়গা করে দিতে হবে, আর ভিলেজার ঢুকাতে হবে, আর গ্লাস দিয়ে ভরে দিতে হবে সম্পূর্ণ। এই ব্রিজ দিয়ে আমরা ভিলেজার আনবো নৌকা করে। তো এখানে আমরা আনবো, অনেক কাহিনী করতে হবে এখানে পিস্টন দিয়ে, এখানে নয় যে এখানে, এই যে হোল করে রেখেছি, পিস্টন বারবার ভেঙে করতে হবে। শান্তু আমাদের হেল্প করবে কেমন কি করা যায়, তাই না শান্তু? ইয়াপ। তো এখন আমরা ট্রেড হলটা কমপ্লিট করি, আর বলি কোন কোন ভিলেজার নিব আর কোন কোন ভিলেজার নিব না।
ভিলেজার নিব না কারণ শুধু শুধু কষ্ট করে লাভ নাই তো আমাদের ওই ভিলেজ হ্যাঁ এটা এখান থেকে যে রাস্তা করেছি আমি তো ট্রেড হলটা কমপ্লিট করে আই উইল বি রাইট ব্যাক তো গাইজ এটাই সময় যে আমরা ভিলেজার নিব তো আমরা প্রথমে এখান দিয়ে যাবো দুইটা নৌকা সেট করে রেখেছি যাতে যে কোনো দুইটার একটাই ওঠে ভিলেজার আই ভিলেজার আয় 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 দুই বছর পর তুই বাসায় ভিলেজ থেকে বের হলি এবার আয় আমার নৌকে আসলি না কেন শান্তু ভিলেজার আসে না কেন স্টিক নাই স্টিক দেখ তুই ডাকে টাই নিব এই বেটার হবে না আর দোসো কেন তোমার কি ঠেকা না আমারই তো ঠেকা তুমি উল্টা দিকে দাঁড়াও ও তোমার প্রতি কৌতূহল হয়ে পড়ছে তাই ওয়েট এই যে ইসি খালি ছেড়ে যা শয়তান শয়তান ফেলে যা আমি কৌতূহলী না আমার কাছে হ্যাঁ আসতেছে এই যে বেশি না আয় আয় তু তু না রঙ্গা আসে না কেন আই ডোন্ট নো দরজা লাগাই দিছে এখন ই ইজ নট ইন্টারেস্টেড শিরি না এই জন্য মনে নামতে পারতেছ না আইগে শিরিল ও ওরা কি এইভাবে ব্লকে লাফায় লাফায় নামে না আই ডোন্ট নো বন্ধ করে দাও আবার দেখা যাবে নৌকা সরাইলে টুস করে নামে পড়বে আয় এখন আয় এখন আয় এখন যা ইয়েস সাকসেস এখন আস্তে আস্তে আমাদের ঘুরাতে হবে এইটা এখন কমপ্লিট করতে 10 বছর লাগবে কারণ এটা অনেক আস্তে আস্তে প্রসেস তো আমি এগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিব আশা করা যায় তো এখন ভাঙ্গি ভাঙ্গি আমার কাছে এক্স এর খুবই খারাপ অবস্থা আমি এক্স আনতে ভুলে গেছি এখনই ভেঙে যাবে ও আচ্ছা না ভাঙে নাই গুড এখন আমাকে উঠতে দেন ভিলেজার সাহেব হিট হিট ও না ভালো পরেনি এরপর আমরা এদিক দিয়ে যাব হ্যাঁ আমি সব রাস্তা বানিয়ে রেখেছি ইজি হওয়ার জন্য এই গ্রাসটা কি আকাল করছে মাটিতে নৌকা চলে মাটিতে নৌকা চলে আসলে বুঝি না মানুষের লজিক কি যাই হোক তো এখন এখন এখানে আমরা যাই আস্তে আস্তে ফাস্ট ফরওয়ার্ড করে দিব এদিক দিয়ে যাব আমি আগেই রাস্তা বানিয়ে রেখেছি সব আর জানি আজকে আমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে মনে হয় তো আমরা ওইখানে নিয়ে যাব ওখানে আমাদের পিস্টন সেট করা আছে তো নিয়ে যাই ডিসে ডিসকর্ডে কি লিমিটেড ফ্রেন্ড ই করা যায় তো আমার কাজিন নতুন নতুন ডিসকর্ড খুলেছে তাই ডিসকর্ড নিয়ে সারাদিন করছেন ডিসকর্ডে কি নাচানাচি করা যায় ডিসকর্ডে কি গান গাওয়া যায় তো হ্যাঁ এভাবে আমরা কাজটা করব পিস্টন এভাবে রাখবো রাখার পর পিস্টন গুলো ভেঙে ফেলবো আমরা এখানে তারপর লিভার দিয়ে উঁচু করলেই পিস্টন আমাদের তার উপরের ব্লকে নিয়ে যাবে পিস্টনটা কই কি মুরগি দৌড়াদৌড়ি করে কেন পিস্টন আর এখানে লিভার দেশি মুরগি তো দেশি মুরগি হ্যাঁ তারপর ওকে আমি কই আমি কই ঢুকলাম ও আমার ভিলেজারের এই অবস্থা কেন কি হলো এটা কিছুই বুঝলাম না কি হলো আমি মানে কি কি হচ্ছে কিন্তু সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে কি ল্যাগ কিছু বুঝতেছি না সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে কি ল্যাগ জানি না সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে কি ল্যাগ কোনো ডাটা ঢুকতে পারতেছি না কোনো জায়গারই না না তো গাইস আমি আবার ব্যাক হয়ে আবার আসি তো গাইস আমরা ভিলেজারটাকে নিয়ে আসছি আমাদের ট্রেডিং হলে এই সুন্দর ব্রিজ দেখতে হবে কে বানিয়েছে আর বুদ্ধি কে দিয়েছে তো এই যে আমাদের এই ভিলেজারটা তো এখন সেম ভাবেই আমরা ওই ভিলেজারটাকেও নিয়ে আসছি তো ফাইল করাপশনের কারণে আর মাইক কাজ না করার কারণে আপনাদের ওইটা দেখাতে পারছি না কিভাবে নিয়ে আসছি আর ওখানে একটা ক্রিঞ্জি ল্যাম জোকও ছিল ওটাও দেখাতে পারছি না ম্যালফাংশন হ্যাঁ তো এখন এই যে এই জায়গাটায় আমরা ভিলেজারকে বন্দি করে রেখেছিলাম কারণ রাত হয়ে গেছিলো তো এটা একটা টেকনিক যদি ভিলেজার
ধোয়াতে চান তাহলে একটু ইউজ করবেন ডার্ট হাউস বানা রাখবেন গন্ধযুক্ত তো এখন এখানে আমরা পিস্টনটা প্লেস করব তাহলে এটা এই যে আমাদের দুটো ভিলেজার হয়ে গেল এর সাথে আমাদের ট্রেডিং হল ফিনিশড কিন্তু এখন বিছানা লাগবে বিছানা ছাড়া ভিলেজাররা কাজ করে না তো এখন এখানে একটা বিছানা শান্তি বিছানাটা কোন দিকে যাওয়া যায় বিছানাগুলা আচ্ছা ট্রেডিং হলটা কি বেশি ছোট হয়ে গেল তাহলে বড় করে যাবে এই দুটোকে বড় করা যাবে এখন কোন দিক দিয়ে কি দিব বলো যেদিকে জায়গা বেশি ওদিকে বিছানা দিব না আমি জানি না আমার আইডিয়া কাজ করতেছে না এখানে একটা কি বলো তো পুরো এই লেনটা বিছানা দিয়ে ফুল করে দেই দাঁড়াও তার আগে আমি এটা কই হ্যাঁ এটা এশিয়া আর গ্লাস এটা দিয়ে আমাদের ট্রেডিং হল সম্পূর্ণ করে দেই এর সাথে আমাদের ট্রেডিং হল কমপ্লিট দেখো শান্তু কত সহজ হ্যাঁ অনেক সহজ তো এটাই যদি একটু দূরে হতো 10 দিন লেগে যেত এসএমপি সার্ভারে আমরা 3 রাত বসে ভিলেজার এনেছি কারণ তখন আমাদের মাথায় কাজ করতে ছিল না বুদ্ধি আমি এটা বললে ওই জন আরেকটু বলে আর একটু হইলে এই পা ডিঙ্গাই ডিঙ্গাই চলে যাইত পিস্টন দিয়ে সেটাতে তো 10 বছর লাগবে সেটাই এখন ব্রিজ বানায় কত সুবিধা হলো সব ক্রেডিট শান্তুকে ওর বুদ্ধি না হলে আমরা কিছুই করতাম না ইয়াপ থ্যাংক ইউ শান্তু ওয়েলকাম তো এখন কি করব ও হ্যাঁ বিছানা বানাবো তো বিছানা বানায় আই উইল বি রাইট ব্যাক তো গাইস আমাদের ট্রেডিং হল কমপ্লিট বিছানা দিয়ে দেওয়া হয়েছে গায়ে হলুদের মতো দেখাচ্ছে তো এখন আমরা ব্রিড করব ভিলেজারদের ব্রিডিং কি জিনিস তো এখানে একে তিনটা দিব আপনি একটু শান্তভাবে দাঁড়ান প্লিজ 1 2 3 নেন থ্যাংক ইউ আপনি একটু নেন 2 3 নেন না আপনাকে দেওয়া যাবে না সরি গুনে গুনে তিনটা দিতে হবে হ্যাঁ গুনে গুনে তিনটা দিতে হবে ভাই কি নেয় না কেন ওকে একে দিবে মনে হয় আশা করা যায় দিবে না দিবে ভিলেজাররা এত স্বার্থপর না ওই যে না দিল না তো ওয়েট ওয়েট দেখি তো আমরা ভবিষ্যতে ওই যে দিচ্ছে দিচ্ছে নাকি না দিচ্ছে না রাগ করছে ভাই এই ভিলেজাররা এত ট্রেনিং করে কেন 1 2 3 নে এখন ঠিক আছে ভাই নিলই না সমস্যা ভিলেজারটার একটা পিটা নি দাও ওটা মানে মেয়ে ভিলেজার আই গেস কারণ এই বেশি মেয়ে ভিলেজার এরকম এই জিনিস ইয়েস সাকসেস আমাকে ফলো করতেছেন কেন আমি আর রেড দিব না আপনাকে আপনারা থাকেন আপনাদের মতো আমি যাই আমার বাসায় ইয়েস আমাদের সাকসেসফুল হচ্ছে আমাদের কাজ কাজ সাকসেসফুল হচ্ছে এখন নতুন একটা বেবি ভিলেজার আসবে যেটা দিয়ে আমরা আরো কাজ করাতে পারবো ক্রিয়েট করতে পারবো লাইব্রেরিয়ান ফাইব্রেরিয়ান এই যে আমাদের বেবি ভিলেজার কি খবর কি খবর একই রকম কেন হ্যাঁ একই রকম তো হবে একটা রোজ দু সাইনে রোজ তো এটা আর রুম কোডেম দিবে এটা আর গুলো কপি দে পপি ফ্লাওয়ার পাই কোথ থেকে ওরা পপি ফ্লাওয়ার নিয়েই স্পন হয় ওরা মরার সময় অনেক সময় পপি ড্রপ করে তো গাইস মনে হয় এটাই ভিডিওর শেষ তো এরপর আমরা ট্রেডিং হলে আরও কাজ করব এটা ছিল পার্ট 1 বিল্ডিং এরপর আমরা চাকরি টাকরি দিব তাই না শান্ত চেম্বার বানাইতে হবে হ্যাঁ ওদের ওয়ার্ক অফিস বানাতে হবে তারপর ভবিষ্যতে আমরা আয়রন ফার্ম বানাবো আরও অনেক কিছু করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অন্তত শান্তুর জন্য হইলেও সাবস্ক্রাইব করবেন আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাবেন এখন আমিও আছি শান্তুও আছে অন্যান্য রায়ও আছে So, thanks for watching. Bye-bye.